আজকে আমরা শিখব খুবই জনপ্রিয় আরবি ভাষা। প্রথমটি হচ্ছে আখের শাই, অবশেষে বা সর্বশেষে, আউয়াল শাই, প্রথমে বা সর্বপ্রথমে, মাফি শাই, কিছু নাই, নাথিং, আই শাই, যে কোনো কিছু, এই মাকান, যে কোনো জায়গা বা যে কোনো স্থানে, এই খেদমা, কোনো সাহায্য করতে পারি, মাফি মালুম, বুঝি নাই, মাফি কোয়েস, ভালো না, এশকালাম, কি কথা, জামিল জিদ্দান, খুবই সুন্দর বা খুবই চমৎকার, জামিল মানছে সুন্দর বা চমৎকার, জিদ্দান মানছে খুবই, আনামাশ গুল, আমি ব্যস্ত, আনামাশ গুল, আনামাশ গুল, আমি ব্যস্ত, আনা ফাদি, আমি অবসর বা ফ্রি বা খালি, আনা মুফাদি, আমি ফ্রি নাই বা অবসর নাই। এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে আখের মানছে শেষ প্রান্ত, শাই মানছে কিছু, আউয়াল মানছে প্রথম, শাই মানছে কিছু, আই মানছে কোনো বা যে কোনো, শাই মানছে কিছু, মাকান মানছে জায়গা বা স্থান, খেদমা মানছে সেবা বা সাহায্য, মালো মানছে জ্ঞাত বা জানা, কয়েস মানছে ভালো, কালাম মানছে কথা, জামিল মানছে সুন্দর বা চমৎকার, জিদ্দান মানছে খুবই, মশগুল মানছে ব্যস্ত, ফাদি মানছে ফ্রি বা খালি অবসর। পরের পেজে চলে আসলাম। পরের পেজে গুরুত্বপূর্ণ যে আরবি বাক্যগুলো সেটি হচ্ছে ইন্তা মিয়া মিয়া, তুমি একশো একশো বা খুবই ভালো, নাম্বার ওয়ান। ভালো বোঝাতে, খুবই ভালো বোঝাতে আমরা মিয়া মিয়া শব্দটি ব্যবহার করে থাকি, ইন্তা মিয়া মিয়া, তুমি একশো একশো বা খুবই ভালো, ইন্তা মাফি কোয়েস, তুমি ভালো না, ইন্তা মুখ মাফি, তোমার গিলু নাই, বুদ্ধি নাই বা মস্তিষ্ক নাই বা ব্রেন নাই, এ সাদা, এটা কি বা ইহা কি, এস মানছে কি, হাদা মানছে ইহা বা এটা, এ সাদা, এটা কি বা ইহা কি, এশফিক, তোমার কি হয়েছে বা আপনার কি হয়েছে, এশফিক, শেষে যে কযুক্ত হয়েছে, ক মানছে তোমার বা আপনার, এশফিক, তোমার কি হয়েছে বা আপনার কি হয়েছে, ইন্তা মাফি মালুম, তুমি বুঝো না, আনা মাফি মালুম, আমি জানি না বা বুঝি না, তালহিনা, এখানে আসো, এল্লা সুরা, জলদি করো বা শীঘ্রই করো, সুরা সুরা, তাড়াতাড়ি, এল্লা শব্দটি আরব কান্ট্রিতে কথার গুরুত্ব বোঝাতে বা ইম্পর্টেন্স বোঝাতে এল্লা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, এল্লা সুরা, জলদি করো, সুরা সুরা, তাড়াতাড়ি, কাম হাদা, ইহা কত বা এটা কত, কাম মানছে কত, হাদা মানছে ইহা, কেবল হাল, আপনি কেমন আছেন, আমরা এভাবে বলতে পারি, কেফল হাল, কেফিনতা, কেফ হালেক, সবভাবেই জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন, উত্তরে আপনি শর্টকাট এইভাবে বলে দিতে পারেন আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ কোয়েস, আল্লাহর ফজলে ভালো আছি, আলহামদুলিল্লাহ কোয়েস, ভালো আছি, আরে মাফি কোয়েস, আমি ভালো নাই, এসুগুলিনতা, তুমি কী কাজ করো, জিপ কিস, ছোটো ব্যাগ দো বা প্লাস্টিকের ব্যাগ দো, জিপ মানিছে দাও, কিস মানিছে ছোটো ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ, জিফ হাদা, এটা দাও, জিপ মানিছে দাও, হাদা মানছে এটা, শিল হাদা, এটা লও বা উঠাও, শিল মানছে লও বা উঠাও, হাদা মানছে এটা, খুদ হাদা, এটা লও, মাফি গিরগির, বক বক করো না বা বাজে বকো না। এই পেজের গুরুত্বপূর্ণ শব্দগুলো আবারও রিপিট করছি, কাম মানছে কত, হাদা মানছে ইহা, সুগল মানছে কাজ, জিপ মানছে দাও, কিস মানছে ছোটো ব্যাগ, শিল মানছে উঠাও, খুদ মানছে লও, গিরগির মানছে বক বক করা, খাল্লি বাল্লি বা খাল্লি অল্লি, বাদ দো বা ছাড়ো, ইন্তা আলি বাবা, তুমি ফাঁকিবাজ, ইন্তা শুগল আলী বাবা, কাজে ফাঁকিবাজি করো, মিন্না মিন্না, এদিক সেদিক ঘোরাফেরা করা, ইন্তা কেলফ, তুই একটা কুকুর বা কুত্তা, ইন্তা খাইওয়ান, তুই একটা পশু, ইন্তা মখ মাফি, তোমার গিলু নাই, ইন্তা রাস খারবান, তোমার মাথা নষ্ট, খারবান মানছে নষ্ট বা খারাপ, রাস মানছে মাথা, মখ মাফি মানছে মগজ নাই বা গিলু নাই, অলাদ জিনা, যার সন্তান, ইবনে খেলফ, কুকুরের বাচ্চা বা কুত্তার বাচ্চা, আলি বাবা মানছে চোর বা ফাঁকিবাস, হারাকা মানছে জামেলা বা পেচাল বা আন্দোলন, হাররেক মানছে সর বা রাস্তা দাও, হাররেক সর বা রাস্তা দাও, হারামি মানছে বাটপার, জঞ্জাল বা জিনজাল মানছে ঝগড়া, উদ্রুপ মানছে মার দেওয়া, কাউকে মার দেওয়া, উদ্রুপ, ইশপি কী হয়েছে, ইশপিক তোমার কী হয়েছে, ইশ মুশকিলা কী সমস্যা, উশপি কী হয়েছে, উশপিক তোমার কী হয়েছে, উশফি মানছে কী হয়েছে, আর যদি বলি উশফিক মানে হচ্ছে তোমার কী হয়েছে, ইশাদা এটা কী, আরব কান্ট্রিতে আপনারা দেখবেন কিছু হলে ইশাদা এটা কী, উস মুশকিলাতিক আপনার কী সমস্যা, মুশকিলতিক আপনার সমস্যা, আনা মুশকিলা আমার সমস্যা, বা এভাবে বলতে পারি ইন্দিক মুশকিলা আমার সমস্যা, ইন্দিক মানছে আমার কাছে আছে, মুশকিলা মানছে সমস্যা, ইন্দিক মুশকিলা আমার সমস্যা। যারা নতুন আরব কান্ট্রিতে এসেছেন তাদের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও শিখতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।